উত্তর পাড়া খবর কি রে? সব ঠিকঠাক আছে, কোনো চিন্তা করো না। আচ্ছা করলাম না, কিন্তু তোর এলাকার খবর কি রে? জি স্যার, সব ভালো স্যার। সব ভালো, এই সব কথা তো সারাক্ষণই বলছিস, কিন্তু বাবা এই তোরা যা তো কি বাবা তোর ঘোরা হলো তো? হ্যাঁ ঘোরা হয়েছে, মানে কি মানে মানে করছিস কেন, কি বলি বল। ইয়ে মা থাকলে অবশ্য কথাটা তোমাকে না বললেও চলতো। আমাকে বলতে অসুবিধা কি বল? আমি আমি বিয়ে করব। তুই বিয়ে করবি? তো ভালো কথা। ইয়ে ওই কুরবান চাচার মেয়ে রুবিনা। আর বাহ, রুবিনাকে? ও তো তোর চেয়ে বয়সে অনেক ছোট রে। আর তাছাড়া কুরবান কি রাজি হবে রে? তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দেখো না। কোরবানার এই সয় সম্পত্তি খারাপ না, তাছাড়া ওর মেয়েকে মিজানের বউ করতে পারলে ওর মতো একজন লোক সারা জীবন আমার পাশে থাকবে, নিজে কখনো এমপি হওয়ার স্বপ্ন দেখবে। কি হলো বাবা? না না, কিছু না কিছু না। ইয়ে হ্যাঁ, মানে তুমি যাবে তো? হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। তো আজকে যেতে পারবো না, একটা মিটিং আছে, কাল যাবো। তো বাসায় যাবে না? হ্যাঁ চল। গরু বুঝি ফেরত লোন লাগবো। ঠিক আছে, রায় তো অনেক হইলো, তোমরা এখন বিশ্রামে যাও। ঠিক আছে। আচ্ছা, এই শুনলাম কাল রাতে নাকি এমপি সাহেব আইছিলেন এখানে। আরে না না, এমপি না, কও সাবেক এমপি। ওই হইল আর কি। তোমরা জানলে কি খবর? কি আর সাফা থাকে চাচা, তা কি জন্য আইছিল? আমার মনে হয় ওই এতদিন পরে আইছে, তো আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে আসছে আর কি। আমার মনে হয় ঈদের জামাত কোন মাঠে হইব তা ঠিক করতে আইছে। আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় আসতেছে চাচা জানের নির্বাচনে দাঁড়ানোর কথা শুই না, চাচা জানরে নিষেধ করতে। বরকত বাবাজি তো মাশাআল্লাহ অনেক বুদ্ধি। গুডো গুডো গুডো। এক সুলো নড়বেন না আপনারে, আমরা আগামীতে ইলেকশনে এমপি বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে কও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তুমি এত সুন্দর কেন রুবিনা? সাবেক এমপি পুত্রের লগে ইলু ইলু হইলে কেমন হয়? ভালোই হয়, আমার একটা আলাদা দাপট হয়। তো বয়সটা একটু বেশি, কিন্তু মন আছে।